রাজশাহীতে ট্রাফিক পুলিশ সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপরে হামলাকারী বেলাল হোসেনকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাত একটার সময় নাটোর হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তিনি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মুরহুম শামসুল হকের ছেলে সকালে নগরীর শাহমুখদুম থানায় অবস্থিত আরএমপির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন সার্জেন্ট বিপুলের ওপরে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তিনি সার্জেন্টের ওপরে হামলা করলেন সে সময় হামলাকারী মাদক সেবন করছিল কিনা তাও খতিয়ে দেখা হবে আমার বাইশ বছর চাকরি জীবনে কিন্তু এরকম নৃশংসভাবে একজন অফিসারকে এবারভাবে বেদমভাবে মারপিট করে এটা আসলে অস্বাভাবিক ব্যাপার সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা হয়েছে সে পলাতক অবস্থায় ছিল আমি ডিসি বোয়ালিয়ার নেতৃত্বে একটা টিম গঠন করেছি এই আমরা ওই ডিসি বোয়ালিয়া গত রাত্রে প্রায় একটার সময় তাকে আমরা নাটোর থেকে গ্রেপ্তার করেছি আমরা তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান করা এবং তাকে মারার জন্য তাকে মেরে ফেলার জন্য সে অ্যাটেন্ড টু মার্ডার মানে তিনশো সাত ধারায় আমরা তাকে মামলা করেছি মানে সে যে অবস্থায় মানে আসে আমাদের অফিসার খুব খারাপ অবস্থার মধ্যে ছিল আমরা তাকে রেগুলার মামলা আমাদের যেসব ধারা কাভার করে আমি ওই ধারায় মামলা করেছি এবং এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে সেই উত্তেজিত হওয়ার পিছনে কারণটা কী আসলে সে কোনো ড্রাগ অ্যাডিক্টেড ছিল কি না বা তার তার পিসিপিআর এবং সব কিছু রেকর্ড আমরা যেহেতু আমাদের টিম সকালবেলা এসেছি আমরা এখন জিজ্ঞাসাবাদ করার সময় পাইনি আমার জিজ্ঞাসাবাদ করে ডিটেলস আপনাদেরকে আমরা জানাবো পুলিশ কমিশনার আরও বলেন পুলিশের ওপরে হামলার ঘটনায় পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো নগরী সিসিটিভির আওতায় আনা হচ্ছে সেই ঘোড়াচত্রে আমাদের সার্জেন্ট বিপুল ভট্টাচার্য সে দায়িত্ব পালনকালীন সময়ে এক মোটর আরোহীকে সে আটক করে তার কাগজপত্র চেক করার জন্য তাকে রিকোয়েস্ট করলে সে উত্তেজিত হয়ে তাকে সে কাগজ কোনোভাবেই দেখাবে না এই ব্যাপারে তাকে আবারও রিকোয়েস্ট করা হয় রিকোয়েস্ট করার পরে সে বারবার সে কাগজ দেখাবে না তখন সার্জেন্ট বলতেছে আপনি কেন কাগজ দেখাবেন না সে উত্তেজিত হয়ে এক পর্যায়ে পার্শ্ববর্তী তোমার দোকানে লাখড়ির দোকান ছিল লাখড়ি লাখড়ির দোকান থেকে ওখানে লাখড়ি একটা নিয়ে এসে সার্জেনকে বেদমভাবে এলোপাতারি মারপিট করছে সে মানে এমনভাবে মারপিট করছে সে নিজের মানে মাথাটাকে সেফ রাখার জন্য সে হাতের মধ্যে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে যার কারণে সে মাথাটা সে অ্যাটেম্প মার্ডার করার চিন্তা ভাবনা করেছিল মনে হয় এত উত্তেজিত ছিল যে কোনোভাবেই তাকে আটকানো সম্ভব হয়েছিল না পার্শ্ববর্তী লোকজন আসার পরেও সে ওখান থেকে পালিয়ে গেছে পরবর্তীবারে আমরা তার মোটর সাইকেল জব্দ করি মোটর সাইকেল জব্দ করার পর বিআরটিএ থেকে কাগজপত্র আনার পর দেখা যাচ্ছে যে সে কাগজ কাগজপত্র তার আপডেট ছিল না কাগজ কাগজপত্র আপডেট না থাকার কারণে সে কোনোভাবে সার্জেনকে কেসে তার কাগজপত্র শো করবে না পরবর্তী আমরা বিআরটি এর অফিস থেকে তার এনআইডি এবং কাগজপত্র নিয়ে এসে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে সার্জেন বিপুল ভট্টাচার্যকে আমরা রংপুর সরি রাজশাহী মেডিকেল এমার্জেন্সিতে ভর্তি করেছি ওখানে অপারেশন থিয়েটারে আমরা গিয়েছিলেন সাংবাদিক দেখেছেন যে কি অবস্থায় আমি গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর বহরমপুর ঘোড়া চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে বিপুল ভট্টাচার্যকে কাঠের চলা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে বেলাল হোসেন পরে বিপুলের সহকর্মীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে